বাস্তবে আজ্ঞা কত সময় অপেক্ষা কলি ইয়ার ভিতরে প্রভু দর্শন করবার মনের যে উৎকণ্ঠা আগ্রহ রয়েছে যে প্রভু দ্বারা কত ফিটব মনের প্রশ্ন অছি জয় জগন্নাথ আমি পুরীর আসছু আঙ্গ আমি মিশিকি দুই জন আসছু দর্শন করা প্রভু তো দর্শন করা অপেক্ষা করছু প্রভু অলারনাথ যেত দর্শন রয়েছে আমি সুযোগ মিলবে দর্শন করি শ্রীমন্দির তো আপনি শ্রীজগন্নাথ আপনার দর্শন করে পার পুরীর যদি আসছেন্তি এবার কিন্তু অলারনাথ পিঠি মানে ছুটি আসছেন ব্রহ্মগিরি আসছেন অলারনাথকে দর্শন করবি অলারনাথকে দর্শন করি সেই পুণ্যটা এইটি অর্জন করি খুশি অছি না কষ্ট অছি কারণ অর্ধ ঘন্টার অধিক সময় অপেক্ষা করছেন মনরে কষ্ট অছি না খুশি অছেন প্রভু দর্শন মনরে খুশি অছি দর্শন তো সময় হলে সে খুলবে প্রভু দর্শন যেটা হবার সুযোগ দিব সে আপনার কোথু আসছেন প্রভু দর্শন করা ব্রহ্মগিরি যে ছুয়ার সেবক মানে তো পূজা ডেরি করুন পূজা শীঘ্র করে দেয় ভক্ত মানে সব ঠিয়া হচ্ছে মুন্ডিয়া মানে ঠিক বেড়ে দর্শন করে না এটি অপেক্ষা করি আজ ঘন্টা অর্ধ ঘন্টা ঠিয়া হলি তেমন আমি বি ঠিয়া হয়েছি তেমন খোলিলে আমি দর্শন করি যাবু মহাপ্রভু দর্শন করা উৎসাহ আসছিল আমি আসছু কিন্তু সে ভাব অছি বলে মহাপ্রভু দর্শন করা আসছু উৎসাহ বহু উৎসাহ অছি মহাপ্রভু যেত আম ব্রহ্মক্ষেত্র সে আসছেন ব্রহ্মগিরি কি আমার উৎসাহ বহুত অছি জগন্নাথ শ্রীমন্দির দর্শন মিলুনি এটি অলারনাথ দর্শন কলে জগন্নাথ পুণ্য মিলিথায় ইয়ে বিশ্বাস হ্যাঁ হ্যাঁ আজ্ঞা এই বিশ্বাস অছি বহু বিশ্বাস অছি মহাপ্রভু যেতে আমার অনুসারে পনেরো দিন আজ দর্শন করে ভক্ত মানে আসি কত দূর দূরান্তর আসি সব অনেক দর্শন করা বি আসছেন বহু ইচ্ছা আছে আজ্ঞা আপনার কোথায় আসছেন প্রভু দর্শন করা অপেক্ষা আসছি শ্রীমন্দির দর্শন মিলুনি না এটি পনেরো আজ্ঞা কি কিছু আসছেন মু আর মো সাঙ্গ আসছে বহুত খুশি কারণ এই বর্ষর পনেরো দিন ভিতরে মু আজি ফার্স্ট আসছি পুনি আউ পুনি আসি হব কি ন আসি হব তেমন প্রভুঙ্ ইচ্ছা সবু নিশ্চিত ভাবে দর্শক বন্ধু আপনার প্রতিক্রিয়া শুনছেন ভক্ত মানে অপেক্ষা করে রয়েছেন প্রভুকে টিকি অলারনাথকে দর্শন করবে যদি বা শ্রীমন্দিরে শ্রী জগন্নাথকে বা শ্রীজীবু দর্শন মিলুনি এটি কিন্তু শিলাব্রহ্ম অলারনাথকে দর্শন কলে জগন্নাথ দর্শন পুণ্য মিলিথায় ইয়ে বিশ্বাস রয়েছে যে আপনার দেখুছেন আউ কিছু সময় অপেক্ষা রয়েছে কি প্রভুকে টিকি দর্শন করা প্রভুকে দর্শন কলাপরে হি সমস্তে ফেরবে এবং তাপরে আপনার প্রতিক্রিয়া শুনে ভক্ত মানুষ যে ভক্ত মানুষ ভিতরে গোটি উৎসাহ রয়েছে কি আগ্রহ রয়েছে কি ভক্ত মানে প্রভুকে টিকি দর্শন করবে তো ইয়ার ভিতরে ভক্ত মানুষ ভিতরে উৎকণ্ঠা রয়েছে কি কিন্তু কেউটি না কেউটি টিকি নীতির বিলম্ব হেউথিবার মধ্যে ইয়ার ভিতরে ভক্ত মানুষ ভিতরে গোটি অসন্তোষ মধ্যে বৃদ্ধি পাচ্ছে কি ভক্ত মানে প্রভুকে দর্শন করা অপেক্ষা করলে সুদ্ধা সেপটে নীতিকান্তিরে টিকি বিলম্ব হচ্ছে বা বেশরে টিকি বিলম্ব হচ্ছে এথিপাই ভক্ত মানে কেউটি না কেউটি দর্শন পাই পাৰু নাহান্তি বা ঘণ্টা ঘণ্টা ধৰি অপেক্ষা কৰি ৰৈছন্তি দৰ্শন টিকে কৰিবা পাই তেবে ইয়াৰ ভিতৰত কেমিতি দৰ্শন ব্যৱস্থা চলিছে আপোন মানে পুৰা দৃশ্য দেখুছন্তি সেপটে মধ্য ভক্তক লম্বা লাইনৰ মধ্য দৃশ্য দেখুছন্তি তেবে কেতিয়াবা যে দ্বাৰা ফিটিব সমস্তক মানে ইয়ে প্ৰশ্ন ৰৈছে যে কেতিয়াবা দ্বাৰা ফিটিব প্ৰভুকে টিকে দৰ্শন কৰিবে এবং প্ৰভুকে দৰ্শন কলা পৰে নিজৰ আত্মকু সন্তোষ মিলিব এবং তাৰপৰে ভক্ত মানে প্ৰভুকে দৰ্শন সাৰি ফেৰিবে প্ৰভুকে অপেক্ষা কৰিবা পাই মনৰ উৎকণ্ঠা ৰৈছে প্ৰভুকে তো দৰ্শন কৰিবা পাই দিন ৰাতি আমি অপেক্ষা করি অছু কিন্তু প্রভুঙ্কর সে লীলা আসলে তো আমি দর্শন করবু তাঁকর তো যদি আশীর্বাদ ন হব তাহলে আমি দর্শন করে পারিবু না সবু তো তাঁকরই লীলা চারিটা পনেরো মঙ্গল আরতি হয়েছিল দর্শন করলে না এবে অপেক্ষা করছি না আমি সে সৌভাগ্য লাভ করিনু এবে আসিছু অপেক্ষা আছু যদি ঠাকুরঙ্কর আশীর্বাদ হব দর্শন করি ব্যবস্থা কেমি দেখুছেন ব্যবস্থা এবর্ষ প্রশাসন ভালো ব্যবস্থা করছেন প্রশাসন বয়োজ্যেষ্ঠ পাই কিছু ব্যবস্থা করছেন এবং হ্যান্ডিক্যাপ্ট পাই কিছু মধ্যে ব্যবস্থা হয়েছে যা আলোচনা করিবা বাস্তবে কেমিতি কোন ব্যবস্থা রয়েছে এবং প্রভুকে দর্শন করি কি নিজে কত আত্মসন্তোষ আত্মসন্তোষ তো বদলে ভগবান আত্মসন্তোষ মিলছে বদলে হয়নি মঙ্গল আড়তি বদলে সাড়ে চারটার মঙ্গল আড়তি হয়েছিল মঙ্গল আড়তি পরে বর্তমানে তাঁকর অবকাশ চালছে অবকাশ বর্তমানে বদলে তাঁকর সব শৈলী বর্তমানে বলব বদলে বলব পরে ঠাকুর বর্তমানে দর্শন করিবে বর্তমানে ছড়া ভক্ত মানুষ ছড়া